তো আজকে আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে মেধাবী ন্যাশনাল স্কলারশিপে আবেদন করবেন। তো এখানে আবেদন কিন্তু প্রত্যেকে করতে পারবেন, ক্লাস টেন থেকে শুরু করে আপনার উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা এক কথায় ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আপনি প্রত্যেকে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস থেকে শুরু করে উপরে প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু এই স্কলারশিপ আবেদন করার পাশাপাশি সমস্ত স্কলারশিপ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার আবেদন ফি নেই এবং এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু আপনার চাওয়া হয়েছে 16 থেকে 40-এর মধ্যে। তো দেখে নিচ্ছি এর পাশাপাশি কী কী শর্তের কথা বলা হয়েছে, কীভাবে আবেদন করবেন এবং আপনাদের কবে পরীক্ষা হবে। এখানে আপনাদের কিন্তু অনলাইন টেস্ট হবে যেখানে আপনাদের 20 নম্বর থাকবে। তো 10 মিনিটে আপনার সময় থাকবে, যদি আপনি 20 নম্বরের মধ্যে 12 নম্বর পেয়ে যান তো আপনি কিন্তু 1000 টাকা স্কলারশিপ পাবেন, এবং আপনি যদি 20 নম্বরের মধ্যে 10 নম্বর পেয়ে যান তো আপনি কিন্তু 500 টাকার স্কলারশিপ পাবেন, এবং আপনি যদি 20 নম্বরের মধ্যে অর্থাৎ 8 নম্বর পেয়ে যান তো আপনি কিন্তু 300 টাকার স্কলারশিপ পাবেন। তো এখানে কোনো রকম নির্দিষ্ট অর্থাৎ আসন সংখ্যা নেই যে 500 জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে কিংবা 1000 জনকে। তো এখানে যারাই পাস করবে তারা প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবে। তো অবশ্যই আপনি ভিডিও বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি আবেদন করবেন। তার আগে আপনাদের যে কাজ করতে হবে, আপনি যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তার সাথে এখন ক্লিক করে ভিডিওতে লাইক দিন, আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো তার আগে আমরা দেখে নিচ্ছি যে আবেদন করার আগে আপনাদের কদিন মধ্যে আবেদন চলবে। আপনার আবেদন কিন্তু চলবে 19/9/2021 পর্যন্ত, এবং আপনার আবেদন কিন্তু শুরু হয়েছে 7/8/2021 পর্যন্ত, একুশে আবেদন চলবে 19/9/2021 পর্যন্ত, এবং আপনাদের পরীক্ষা হবে কিন্তু 3/10/2021, এবং আপনাদের রেজাল্ট কিন্তু দেওয়া হবে 6/10/2021, এবং আপনাদের কিন্তু স্কলারশিপের টাকা দেওয়া হবে 11/10/2021। তো বুঝতেই পাচ্ছেন যে আপনার স্কলারশিপের টাকা দেওয়া হবে 11/10/2021, এবং আপনাদের পরীক্ষা হবে অনলাইনে 6/10/2021। আপনাদের মোবাইল ফোনে পরীক্ষা দিতে পারবেন, এরপর আপনাদের পরে অর্থাৎ এক্সাম হবে আপনাদের 3/10/2021, এবং আপনাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু 19/9/2021 পর্যন্ত, এবং এখানে প্রত্যেকে আবেদন করতে পারবেন ক্লাস টেন থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকেই ক্লাস টেন, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা প্রত্যেকেই বয়স 16 থেকে 40 থাকতে হবে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কী আবেদন করবেন। তো এই জন্য আপনি এখানে আসতে হবে, আসার পর আপনি কী করবেন, রেজিস্টার নাও জিরো যেখানে আপনি ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডিসক্রিপশনে ক্লিক করে আপনি আসতে পারবেন। তো যখনই আপনি রেজিস্টার নাও ক্লিক করবেন আপনাদের মোবাইল ফোনে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর কিন্তু চলে আসবেন। তো এখানে আসার পরে এই যে অ্যাপসটি রয়েছে অর্থাৎ মেধাবী ন্যাশনাল স্কলারশিপ, তো এই স্কলারশিপের যে অ্যাপসটি রয়েছে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি সিম্পলি কী করবেন, অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো 11 MB-র অ্যাপস, তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। আমরা কী করবো, অ্যাপসটিকে ওপেন করবো। তো আপনি ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে আপনি যখনই ক্লিক করবেন এটা আপনাদের সামনে লোডিং হবে। তো এখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে টোটাল 20 নম্বরের মধ্যে, এবং সময় থাকবে আপনাদের কিন্তু 10 মিনিট। তো একটি কোশ্চেনে কিন্তু আপনাদের কত করে সময় থাকছে আপনি কিন্তু বুঝতেই পারছেন। তো এর পাশাপাশি আপনাদের কিন্তু এখানে অর্থাৎ টাকার পরিমাণ দেওয়া হয়েছে, যদি আপনি 20-12 নম্বর পেয়ে থাকেন তো আপনাদের 1000 টাকা দেওয়া হবে, এবং আপনি 20-10 নম্বর পেয়ে থাকেন তো 500 টাকার স্কলারশিপ দেওয়া হবে, এবং আপনি 20-8 নম্বর পেয়ে থাকেন এবং 8টি অ্যান্সার ঠিক করে থাকেন এক কথায় তো আপনি 300 টাকার স্কলারশিপ পেয়ে যাবেন। তো এরপর আপনি কী করতে হবে, এই যে পপআপটি রয়েছে এটাকে আপনি ক্লোজ করতে হবে। সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এরপর বাঁদিকে যে মেনু বার রয়েছে এই মেনু বারে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে নিচে রয়েছে আপনাদের লগ ইন, তো এই লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো লগ ইনে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা কী করবো, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে রয়েছে সাইন আপ, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই এরকম আমাদের সামনে চলে আসবেন। আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার যে রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আপনি কীরকম পাসওয়ার্ড রাখতে চান, তো আমরা দেখানোর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর সেন ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। তো আপনার পাসওয়ার্ড কিন্তু 6টি ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। তো এরপর আপনি সেন ওটিপিতে ক্লিক করে দেবেন। তো সেন ওটিপিতে আপনি যখনই ক্লিক করে দেবেন এটা আপনার সঙ্গে লোডিং হবে। এরপর আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপি এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের ওটিপি চলে আসছে, এরপর আমরা কী করবো, ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেবো। তো ভেরিফাই রেজিস্টারে আমরা যখনই ক্লিক করে দেবো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন রয়েছে। তো এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই জন্য আমরা রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে এরকম চলে আসবে। তো উপরে আপনি স্কলারশিপ এক্সামে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আপকামিং রয়েছে এখানে। তো উপরে যে অপশানটি রয়েছে স্কলারশিপ এক্সাম, এটাকে আপনি অন করে দেবেন। অন করতে রয়েছে আপনাদের অর্থাৎ রেজিস্ট্রেশন নাও, তো রেজিস্ট্রেশন নাও আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে। তো এরপর আপনি কী করবেন, রেজিস্টার যে রয়েছে রেজিস্ট্রি আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে রয়েছে আপনার ফার্স্ট নেম, তো আপনার ফার্স্ট নেম কী রয়েছে আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার লাস্ট নেম কী রয়েছে আপনি সেটা এখানে উল্লেখ করে দেবেন। তো আপনার লাস্ট নেম বসানোর পর এবং এখানে আপনাদের ফার্স্ট নেম ভালোভাবে আপনি দিয়ে দেবেন। এরপর জেন্ডার রয়েছে আপনাদের, তো জেন্ডার আপনার কি মেল না ফিমেল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের মেল রয়েছে, তো আমরা মেল সিলেক্ট করলাম। ক্যাটাগরি, তো আপনি জেনারেল ক্যাটাগরি নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি,
তো যেটা হন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। তো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তবে আপনি মাধ্যমিক সিলেক্ট করবেন, আর আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে আপনি উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। মনে করুন আপনি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক সিলেক্ট করা যাবে না, কারণ আপনি এখন উচ্চ মাধ্যমিক পাস করেননি, তো সেটা অবশ্যই আপনার মাধ্যমিক সিলেক্ট করতে হবে। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং কলেজে গিয়ে থাকেন তো আপনি ক্লাস টুয়েলভ সিলেক্ট করবেন। আপনি যদি কলেজ আপনাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যায় এবং আপনি পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিয়েছেন তবে আপনি গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনি অর্থাৎ টুয়েলভ সিলেক্ট করবেন। তো আমাদের যেটা রয়েছে আমরা সেভাবে আপনি সিলেক্ট করবেন, এরপর ডান করে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে আপনি এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার মতো করে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আপনাদের টিম। এরপর রয়েছে মাধ্যমিকের পার্সেন্টেজ, তো আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন মাধ্যমিকে সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনার যেটা নাম্বার রয়েছে আপনি সেটা উল্লেখ করে দেবেন। এরপর আপনার ফাদার্স নেম কী রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন, তো আপনার বাবার নাম তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি। এরপর মায়ের নাম কী রয়েছে আপনাদের সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন, তো আপনি মায়ের নাম বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আপনার রয়েছে ইমেল আইডি, তো এখানে আপনার ইমেল আইডি কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমাদের ইমেল আইডি যে রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি @, তো আপনি আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস যে রয়েছে অ্যাড্রেসের করে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এরপর রয়েছে আপনাদের এখানে শহরের নাম, তো আপনার সিটির নেম আপনি উল্লেখ করে দেবেন। তো আমাদের যেটা রয়েছে আমরা সেটা এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপর রয়েছে আপনাদের পিনকোড, তো আপনাদের পিনকোড কত রয়েছে আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন স্টেট, তো এখানে আপনার স্টেট কী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা নিচে পেয়ে যাবো ওয়েস্ট বেঙ্গল। এরপর ডান করে দেবো। এরপর ফি আপনি দেখতেই পাচ্ছেন আবেদন ফি কিন্তু আপনাদের শূন্য শূন্য রয়েছে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করবেন, করার পর আপনি রেজিস্টার যে রয়েছে নিচে এই রেজিস্টারে আপনি ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনি রেজিস্টার কিন্তু ওখানে হয়ে যাবে। তো এখানে আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে, এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে যাচ্ছে এবং ক্যান্ডিডেট নেম চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে যদি আপনি কোনোরকমভাবে কোনো কিছু আপনার ভুল হয় তো পাশে কিন্তু আপনার এডিট নামে একটি অপশান রয়েছে, এই এডিটে আপনি ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করতে আপনার সামনে সমস্ত ডিটেল চলে আসবে, তো এখানে আপনি কিন্তু কারেকশান করতে পারবেন। তো আপনি আপনার নাম যে ভুল হয়েছে আপনি কিন্তু এখানে কারেকশান করতে পারবেন, আপনার জেন্ডার আপনি কারেকশান করতে পারবেন, আপনার অ্যাড্রেস আপনি কারেকশান করতে পারবেন, আপনাদের সিটি এবং পিনকোড সমস্ত আপনি কারেকশান করতে পারবেন। এরপর আপনি নিচে আপডেট যে রয়েছে সমস্ত ঠিক করার পর আপডেটে ক্লিক করে দিতে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস আপডেট হয়ে যাবে। তো আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, এখন আমরা কী করব পরীক্ষা দেব। তো আপনাদের পরীক্ষা কবে হবে আমি আপনাদের জানিয়ে দিয়েছি, তো এরপর আপনি কী করবেন পরীক্ষা যবে আপনাদের হবে সেই ডেটে, তো আপনি অনলাইন টেস্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। অনলাইন টেস্টে ক্লিক করার পর উপরে যে স্কলারশিপ এক্সাম এটি আপনি অন করে দেবেন। অন করতে এরকম চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন সমাধানে। তো এখানে ক্লিক করতে আপনার সামনে এরকম চলে আসবে, তো আপনি দেখতেই পাচ্ছেন যে লগ ইন ফর এক্সাম এটা কিন্তু আপনাদের হাইড রয়েছে। তো যে ডেটে আপনাদের এক্সাম হবে 3/10/2021 সেই তারিখে কিন্তু এটা আপনাদের অর্থাৎ আনাইট থাকবে। এরপর আপনি লগ ইন ফর এক্সামে ক্লিক করবেন, করার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার যখন আপনি সাবমিট করলেন পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কী করবেন লগ ইন করবেন। লগ ইন করবেন আপনি এক্সাম দিয়ে দেবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে অনলাইনে পরীক্ষা দেবেন এবং পরীক্ষায় আপনি কীরকম প্রশ্নপত্র থাকবে। তো আপনাদের পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষার প্রশ্নপত্র হবে, তো আপনাদের সেটা কিন্তু অ্যান্সার করতে হবে। তো এই জন্য আপনি কিন্তু মক টেস্ট দিতে পারেন অর্থাৎ চেক করতে পারেন কীরকমভাবে আপনি পরীক্ষা দেবেন। তো এই জন্য আপনি মক টেস্ট যে রয়েছে মক টেস্টে আপনি ক্লিক করবেন, করার পর যে কোনো একটি টেস্টে আপনি স্টার্টে ক্লিক করে দিলেন, দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। এরপর আপনি অ্যাকসেপ্ট এবং স্টার্ট এক্সামে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার সামনে এরকম চলে আসবে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আপনাদের টাইমিং রয়েছে অর্থাৎ আপনি 10 মিনিটের মধ্যে আপনি অ্যান্সার দিতে হবে। তো এরপর আপনি দেখতে পাবেন সমস্ত প্রশ্ন আপনার রয়েছে ইংরেজিতে এবং আপনাদের হিন্দিতে রয়েছে। তো আপনি সমস্ত পড়ে নেওয়ার পর যেটা আপনার সঠিক মনে হয় তো আমি আপনাকে দেখানোর জন্য একটি সিলেক্ট করলাম, তো এরপর আপনি সেভ আর নেক্সটে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি কী করবেন এটা পড়বেন এবং যেটা আপনাদের ঠিক মনে হয় সেটি আপনি সিলেক্ট করবেন, সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজাল্ট নামে একটি অপশান রয়েছে, আপনি যখন অনলাইনে এক্সাম দেবেন এরপর আপনি রেজাল্ট দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কত নম্বর আপনি পেয়েছেন এটি আপনি চালু করবেন, এরপর সমাধান থ্রিতে আপনি ক্লিক করবেন। আপনি যখন এক্সাম দেবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কত নম্বর পেয়েছেন সমস্ত ডিটেলস। এরপর ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন কোন পর্যায়ে রয়েছে এটি আপনি চালু করে রাখবেন। এরপর সমাধান থ্রিতে আপনি ক্লিক করবেন, আপনি সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন, রেজাল্ট আপনি দেখতে পারবেন। এরপর ক্লেম স্কলারশিপে ক্লিক করে আপনি ক্লেম করতে পারবেন এবং প্রশ্নপত্র আপনাদের কীরকম হবে তো আপনি 3 জোড়ে ক্লিক করবেন, করার পর আপনি সিলেবাস যে রয়েছে সিলেবাসে আপনি ক্লিক করে দেবেন। সিলেবাসে ক্লিক করার পর আপনি এখানে সিলেবাস নিয়ে আপনি দেখতে পারবেন, তো পিডিএফ আকারে আপনি দেখে নেবেন আপনাদের সিলেবাসটি। এরপর আপনি আরও সমস্ত ডিটেলস দেখতে পারবেন, কন্টাক্ট আছে যে রয়েছে এই কন্টাক্ট আছে আপনি ক্লিক করবেন, করার পর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন সকাল 10টা থেকে অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কল করতে পারবেন এই নাম্বারে, কিংবা এখানে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে।